নমস্কার, আরেকবার আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। দেখুন, পঞ্চায়েতের গণনা অনেকটা হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতেছে, এটা দেখানো হচ্ছে। কিন্তু এই যে নির্বাচনটা হলো, সেই শুরু থেকে এখনো পর্যন্ত যত ঘটনা ঘটেছে, এত মারামারি, রক্তারক্তি, খুন, তারপরেও নির্বাচনের দিন মারামারি হলো, লোক মারা গেল, তারপরে আবার 600 বুথে রিকাউন্ট পুনর্নির্বাচন হলো, সেখানেও আবার রক্তারক্তি ঘটনা ঘটলো। এবার কাউন্টিংয়ে কি সমস্যা দেখুন, আজকে যে সমস্ত তৃণমূলের নেতারা এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত এই যে ভাইপো, সমস্ত নেতারা বড় বড় লেকচার দিচ্ছিল, আর কথায় কথায় তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলে যে কেন্দ্রীয় সরকার নাকি কিছু দিচ্ছে না, করছে না, নানান রকম সমালোচনা করে। আজকে আপনাদের নেতৃত্বে কি হচ্ছে এটা দেখুন, এগুলো কি নির্বাচন হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? আপনারা নির্বাচনের নাম করে আপনারা এখন শাসন ক্ষমতায় আছেন বলে যা খুশি করবেন। আর যেভাবে নির্বাচনের ফল ঘোষণার পরেও ফল পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এটা কি হচ্ছে? কি মানে কোনো বিরোধী দলকে থাকতে দেবেন না, আপনারাই একা রাজত্ব করবেন। মুখে মুখে গণতন্ত্রের কথা বলেন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় লেকচার দিচ্ছিল, খুব লেকচার দিয়েছেন কদিন ধরে, যেই মারপিট শুরু হয়ে গেল ব্যাপকভাবে ভোটের দিন থেকে উনি একেবারে নীরব, মুখটা একেবারে সেলোটেপ লাগিয়ে নিয়েছেন, কোনো কথা বলছেন না। আবার একটা এখন একটা টুইট করেছেন, নির্বাচনের প্রচারের দরকার ছিল, তখন জোরদার প্রচার করেছেন, গলাবাজি করেছেন, এখন যেই নির্বাচন হয়ে গেছে, যেই গোলমাল হলো, দেখছেন যে বেগতিক সারা ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে পশ্চিমবাংলাকে, আর সেটা দেখার পরে পিসি ভাইপো দুজনে একেবারে চুপ হয়ে গেছেন। এই জয়টা কোনো জয়ই না, আপনাদের লজ্জা হওয়া উচিত যে জেতার পরে বিরোধী দলের আপনি আপনাদের লোকজন মারধর করে তাদের সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, বিডিও এসডিও এদেরকে কাজে লাগাচ্ছেন, পুলিশকে কাজে লাগাচ্ছেন। যেইভাবে আপনারা পুলিশ প্রশাসনকে দিয়ে এই ভোটের ফলটাকে ঘুরিয়ে দিচ্ছেন, এইরকম নির্বাচন এটা কোনো নির্বাচনই না, মানে অদ্ভুত ব্যাপার, আমি তো বুঝতে পারছি না। কথায় কথায় কোর্টে যেতে হচ্ছে, হাইকোর্টকে রায় দিতে হচ্ছে, আবার নির্বাচনের ঘোষণা ফল ঘোষণার পরেও আবার কোর্টকে রায় দিতে হচ্ছে যে আমরা এটা নিয়ে বিচার বিবেচনা করছি। তো কী অবস্থা, এটা লজ্জা শরম কিচ্ছু নেই, যে চারিদিক থেকে মানুষ বেইজ্জত হলে একটু তাদের মুখ ঢাকতে হয়, কিন্তু একদম লাজ লজ্জা না থাকলে সে হচ্ছে তৃণমূল। আর এই কারণেই একদম মুখ্যমন্ত্রীরও কোনো লাজ লজ্জা নেই, ভাইপোরও কোনো লাজ লজ্জা নেই, বাকি মন্ত্রীদের তো বালাই নেই, আর এক দু একটা তাদের ইয়েকে বসিয়ে রাখে টিভিতে চামচা, যারাদের নিজেদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি চুরির অভিযোগ, সেই সমস্ত নেতাগুলো এসে নানান রকম বিভ্রান্তিকর বক্তব্য রাখে। আমি একটা ভিডিও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জানি না যে এই ভিডিওটা ঠিক কিনা, কিন্তু আমি দর্শকদের জন্য এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি। 5 মিনিটের ওপরে ভিডিও আছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। যে ভিডিওটাতে যারা কাউন্টিংয়ে গিয়েছিলেন অফিসাররা, যারা এই ভোটের দায়িত্বে রয়েছেন, তাদের বক্তব্যটা আপনারা শুনুন যে তারা এটা কী বলছে। যদি আপনারা এই বক্তব্যটা শোনেন, তাহলে যে কাউন্টিংয়ের ভেতরে যে কী খেলা হচ্ছে এই বিষয়টা আপনারা বুঝে যাবেন। অত্যন্ত ভয়াবহ, সেখানে প্রত্যেকটা হলের শুরুতে একজন করে পুলিশ আছে, তারা কোনো নিরাপত্তা আমাদের দিতে পারছে না। যখন দেখা যাচ্ছে একটা পার্টি জিতে যাচ্ছে, তার যখন সার্টিফিকেট দিতে যাচ্ছে, সমস্ত টেবিল চেয়ার উল্টে ফেলে দিচ্ছে, চেয়ার ছুঁড়ে আমাদের যারা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট তাদের মারা হচ্ছে, কারা করছে, হ্যাঁ কারা করছে আমরা জানি না, কোন পার্টি আমরা তাও বলতে পারছি না, কারণ আমরা তো কাউকে চিনি না। তারা আমাদের
আঘাত করছে, চেয়ার ছুটছে, আমরা প্রাণ সংশয়ে ভুগছি, অথচ আমরা এখানে নিচে এসে দেখছি এত সিকিউরিটি, অথচ ওপরে কোনো সিকিউরিটি নেই, ওপরে কোনো সিকিউরিটি নেই, দরজা ভেঙে ঢুকে পড়ছে, ভিতর থেকে দরজা বন্ধ করে বন্ধ করে দিয়েছে, উপযুক্ত সিকিউরিটি দিতে পারেন, আমরা কাজ করতে সবসময় প্রস্তুত, কিন্তু আমাদের জীবনের তো একটা দাম আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একদিনের জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং দিয়ে বলা হয়েছিল থ্রি টায়ার ইলেকশনে ফার্স্ট টায়ার ইলেকশন একদল করে বেরিয়ে যাবে, পঞ্চায়েত সমিতি আর একদল করবে, তারা করার পর এখন যা গতি প্রকৃতি লক্ষ্য করছি রাত্রি দুটো তিনটাতে কাউন্টিং হবে, এবং কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারটা নেই, এবং ইনফ্রাস্ট্রাকচার যে পার্টি জিতে গেছে ধরুন তার অপোনেন্ট পার্টি এসে সার্টিফিকেট দিতে যাচ্ছে, টেবিল উল্টে ফেলে দিল, তারপরে চেয়ার ছুঁড়ে মারছে, হ্যাঁ এ তো আমাদের প্রাণ সংশয় ব্যাপার। হ্যাঁ বাঁচার অধিকার, জীবনের অধিকার, প্রত্যেক মানুষের ফান্ডামেন্টাল রাইট, সেই রাইট আমাদের দিতে হবে, আমরা ভোটের ডিউটি করে এসেছি, আমরা কাউন্টিং ডিউটি করবো, কিন্তু আমাদের উপযুক্ত কারণ আমাদের জীবনের বিনিময়ে আমরা তো কাজ করতে পারি না, আমাদের পরিবার আছে, সংসার আছে প্রত্যেকের, আজ এই আমাদের বিডিওকে আমরা খুঁজে পাচ্ছি না, বিডিওর কাছে আমাদের দাবি, আমাদের আপনি উপযুক্ত নিরাপত্তা দিন, আমরা অবশ্যই ডিউটি করব, সেটা যতক্ষণ লাগবে। দাদা, 9 নম্বর কাউন্টিং হলে কিছুক্ষণ আগে কি আপনাদের কোনো একজন অসুস্থ হয়ে পড়েছেন? এটা আমি ঠিক জানি না, আমি 9 নম্বরে ছিলাম না, কেউ থাকলে তিনি বলুন। সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়েছে সেকেন্ড রাউন্ডে, যখন পঞ্চায়েতের ব্যালট পেপার গণনা হয় সমস্ত টেবিল গুলো, সেটা আমরা হিসেব করিনি, মানে তালা ভেঙে কিন্তু তারপরেও নিরাপত্তা বাড়ানো হয়নি, এবং এখন যে অবস্থায় আছে সেটা কোনোভাবে মানে কাজ করার পক্ষে আমরা কাজ করতে চাই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের কোনো উদ্যোগ করতে এখনো আমরা পাইনি, আমাদের কাজে এবং যারা এই কাজটা করেছেন তাদের আইডেন্টিফাইও করা হয়নি, তাদের আইডেন্টিফাই করে যদি তাদেরকে না ইয়ে করে তাহলে আমরা কি নিরাপত্তা পাবো? আমাদের যে পুলিশ পার্সোনাল ছিলেন আমাদের রুমের বাইরে, তিনি এসে আমাদের বলছে যে আপনারা ইমিডিয়েট সেন্টার ফোর্স ডাকুন, মানে ওনারাও ভয় পাচ্ছে, তাহলে কি পরিস্থিতি বুঝতে পারছেন? সেখানে আমরা তো ভাগিন তরওয়ালি নিধিরাম সর্দার, ওনারা আনফোর্স হয়ে ওনারাও বলছে যে ইমিডিয়েট ইলেকশন প্রসেস চলছে, ফোর্স বলছে যে আমাদের নিচে থাকার কথা উপরে যাবে, অথচ ফোর্স ভেতরে, দেখুন আপনারা বুঝ ব্যাপার, আপনারা একটু দেখেন এখানে গন্ডগোল, সেখানে ফোর্স নেই, আপনারা দেখুন এখানে চারিদিকে বসে আছে, চারিদিকে বসে আছে, পুরো ফোর্স চারিদিকে বসে আছে, ঘটনা হচ্ছে প্রত্যেকটা কাউন্টিং একজন একজন প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের সঙ্গে একজন করে থাকবে, অর্থাৎ প্রার্থী বা প্রার্থী কাউন্টিং ফোর্স, তো আমরা বলি দেখা যাচ্ছে সেখানে 3 জন বা 5 জন দাঁড়িয়ে আছে, কেওটিক সিনারিও তৈরির একটা প্রবণতা থাকি প্রত্যেকটা দলেরই, এটা কম বেশি প্রত্যেকটা হল প্রত্যেকটা দলেরই এটা একটা থাকছে। ঠিক আছে, আপনার নাম? আমি সুদীপ্ত শর্মা। আপনার? আমার নাম পিন্টু শর্মা।
আর ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাদের মিডিয়াকে আর একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে এই যে ইলেকশন প্রসিডিওরটা হচ্ছে, কোর্ট বলেছিল 50:50 রেশিওকে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী রাখবে। কি এক অজ্ঞাত কারণে দেখলাম যে কোনো ক্ষেত্রেই কোনো বাহিনী নেই, যখন ইলেকশন কমপ্লিট হয়ে গেল 6টা-7টার সময় তখন তারা রুট মার্চ করতে শুরু করেছে। এরপর সমিতির কাউন্টিং হবে, তা আপনারা কি করবেন? না না করব না, আমার নিরাপত্তা না পেলে কাউন্টিং হবে না, নিরাপত্তা তো করব। ওগুলো স্যার উল্টে দিয়েছে, না উল্টে দিয়েছে ব্যালট তো, না না আপনারা কি জানিয়েছেন অলরেডি? বলা হয়েছিল যে জানাতোটা ট্রেনিংয়ে বলা হয়েছিল সর্বশেষ যে কথাটা আমার বলার, এই ঘটনা দেখার পর সর্বশেষ যে কথাটা আমার বলার সেটা হলো যে অনেক কথা আপনারা শুনবেন কিন্তু বিভ্রান্ত হবেন না। রাজ্য সরকার বা তৃণমূল দলের পক্ষ থেকে অনেক কথা বলা হবে, কিছু মিডিয়া আছে তারা বলছে যে সারা রাজ্য জুড়ে গোলমাল হলো, কিন্তু যেই তৃণমূল কংগ্রেসের বেশি আসন হয়ে গেল আবার তাদের প্রশংসাও করছে, অদ্ভুত চরিত্র। তারা নাকি বলে যে এগিয়ে থাকে এগিয়ে রাখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মারপিট দেখাচ্ছে, তৃণমূলের গুন্ডামি দেখাচ্ছে, কিন্তু তারপরে পরক্ষণে রেজাল্টের গুন্ডামির পরের কার আর কী রেজাল্ট, সেই রেজাল্ট তো গুন্ডামির ফলে রেজাল্ট, সেই রেজাল্টটাকে দেখিয়ে আবার বলছে যে ব্যাপকভাবে তৃণমূলের জয় হয়েছে, অদ্ভুত। আপনারা পরিষ্কার বলুন, প্রশ্ন করুন যে এগুলো আদৌ কি ভোটের প্রকৃত ফলাফল? এই ফলাফল কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মানতে পারবে না, আর যাদের মস্তিষ্ক অসুস্থ তারাই বলবে যে হ্যাঁ এই জয়টা বিরাট জয়। তো আমি জনসাধারণকে বলবো যে আপনারা এই যে এই আধিকারিকদের, নির্বাচন আধিকারিকদের বক্তব্য, যারা কাউন্টিংয়ে ছিলেন তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শোনার পর আপনারা বিচার করুন যে এই নির্বাচনটা কী হয়েছে। আপনারা আগামী দিনের জন্য তৈরি থাকুন, কারণ ভয়ঙ্কর দিন আসছে। আপনারা নিজেরা আর কোনোদিনও নিজেদের মতামত দিতে পারবেন না। আপনি হয়তো মনে করছেন এ বি সি কোনো দলকে ভোট দেবেন, কিন্তু তা নয়, শাসক দল সব এ বি সি সবাইকে নিয়ে ওনাদের দিকে টিএমসি করে দেবে, তো আপনাদের ভোট দিয়ে লাভটা কী হবে? সুতরাং এইটা আপনারা আগামী দিনে বিচার করবেন। জনতা জনার্দন আপনারাই প্রকৃত বিচারক, কোনো বিচারপতি বা কোনো রাজ্যপাল বা কেন্দ্রীয় সরকার তার ভরসা না করে আমি মনে করি যে আপনারাই হচ্ছে আসল হচ্ছে বিচারক। সুতরাং আপনারা আগামী দিনে এই বিষয়টা নিয়ে আপনারা মাথায় রাখবেন যে এই দলটা কি করছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, নমস্কার।